ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আপনার জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এটা আল্লাহ পাক নিজে বলেছেন, আমার ইবাদতের জন্য আমি মানুষ জাতি সৃষ্টি, এটা হলো তার উদ্দেশ্য। তাই আপনার যে জীবন, আপনি ওই আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করুন। এবারে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই দুনিয়া আবার পরীক্ষা কেন্দ্র। এখানে আল্লাহ আপনাকে যাচাই করছেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন, হায়াত এবং মৌত, জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে থেকে কার আমল ভালো, আল্লাহ ওইটাই দেখতে চান। তাই আমাদের কাজ হচ্ছে, আমরা এই জীবন যাপন করব যেভাবে স্বভাবগত গুণ আল্লাহ পাক রেখেছেন, ওইভাবে তো চলবেই। ঘুম, খাওয়া দাওয়া এগুলো তো আছেই, কিন্তু ওগুলো আল্লাহর দিন, ইসলামী বিধান মোতাবেক আমি পরিচালনা করব। যদি এরকম হয় তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আপনি এইসব অভ্যাস যেগুলো আছে, সাধারণত স্বভাবগত গুণ যেগুলো, ওগুলো তো মানুষ উপভোগ করবেই, যেসব নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন ওগুলো উপভোগ করবেই, কিন্তু শরীয়তের বিধান মেনে আপনি ঘুমান, খান ঠিক, মমতাজ, মাশাআল্লাহ ভালো, আপনার দুনিয়াদারি যা কিছু করার করেন, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি করেন তাহলে এর ফল আপনি আখরাতে, কবর থেকে আপনি ভালো ফল পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে যেটা, ওইটা আপনি করবেন। সবসময় আপনি সন্দেহ পড়বেন না, এর মধ্যে কী হলো, এটা কী হলো, এরকম সন্দেহ নেই। আপনি স্বাভাবিক অবস্থায় চলেন, আল্লাহর হুকুম মেনে চলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা। ভুল হয়ে গেলে আল্লাহর দিকে রুজু করবেন, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে রুজু করবেন, কিন্তু চেষ্টা করবেন যেন ভুল না হয়, এটা আপনার কাজ। আর দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। হে আমার রব, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, তুমি আমাকে দুনিয়াকে হাসানা দাও, কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করো, বাঁচাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।